2018 সালের বিধানসভা নির্বাচনে জিতে ত্রিপুরায় প্রথমবার সরকার গঠন করেছিল ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী হয়েছিলেন জননেতা বিপ্লব কুমার দেব। 25 বছরের বামফ্রন্ট অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন রাজ্যবাসীদের। দিন যত গড়িয়েছে তার জনসেবা কারিশ্মা এবং উন্নয়নমূলক কাজে মুগ্ধ হয়ে তারই আদর্শে এবং দেখানো পথে চলতে শুরু করে রাজধানী আগরতলার এক ছাক উদ্যমী তরুণ তরুণী। দল বেঁধে তারা শুরু করে একাধিক সামাজিক কর্মকাণ্ড। ক্রমে গোটা রাজ্য জুড়ে বাড়ি তাদের প্রতিনিধি, গড়ে ওঠে মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবের ফ্যান ক্লাব। গত 5 বছর ধরে রাজ্যের সমস্ত প্রান্তে একের পর এক জনসেবার কাজে নিয়োজিত হয়েছেন এই ক্লাবের সদস্যরা। শনিবার অক্ষয় তৃতীয়ার দিন এরকমই আরেক মহৎ উদ্যোগে জড়িয়ে পড়লেন তারা। পথ চলতে সাধারণ মানুষ এবং হাসপাতালে আসা রোগীর পরিজনদের সামান্য স্বস্তি দিতে রাজধানীর IGM হাসপাতালের সামনে শনিবার তারা আয়োজন করলেন শরবত ও চকলেট বিতরণ কর্মসূচির। আজকে IGM চমুনিতে আমাদের মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির ফ্যান ফলোয়ার্স আমরা আছি। আরও রাজ্যে অনেক জায়গায় প্রচুর লোকরা আজকে আসতে চেয়েছিল। আমরা বলেছি যে আমরা জায়গায় জায়গায় করব। প্রচণ্ড গরম, যারা রোদের মধ্যেও বেরিয়ে নিজের কর্মজীবনকে সাকার রাখতে লাগে তাদের উদ্দেশ্যে আমরা এই ঠান্ডা পানি আমরা সবাইকে দিচ্ছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে আমরা এই প্রোগ্রাম করব। IGM দিয়ে শুরুয়াত করেছি, নেক্সট আমাদের জীবিতে প্রোগ্রাম থাকবে। আমরা সামাজিক প্রোগ্রাম আমরা বরাবরই আমাদের চলবে, বিভিন্ন সামাজিক কাজ মুক্তির মহানায়ককে সামনে রেখে। কারণ 2018 বিধানসভা নির্বাচনে ওনার জন্য 25 বছরের জগদ্দল পাথরটা আমরা উপড়ে ফেলতে সক্ষম হয়েছি। আর গত পরশুদিন আমি মিডিয়ার মাধ্যমে গোটা রাজ্যের রাজ্যবাসীকে আমি জানাতে চাই আপনাদের মাধ্যমে, হকার্স কর্ণা ব্যবসায়ীদের 156টা দোকান রয়েছে, আমরা প্রায় 2500-এর মতো পরিবার রয়েছি, স্টাফ এবং মালিকরা মিলে আমাদের 60 বছরের সমস্যা। উনি ওই দিন আমরা ওনার বাড়িতে গেছিলাম। ওনার নাম যেমন মুক্তির মহানায়ক, ঠিক তেমনি উনি সবার সামনে ওই দিন দেখিয়ে দিয়েছে উনি সমস্ত স্তরের মানুষের জন্য উনি কাজ করতে চায়। আজকে উনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের রাজ্যসভার সাংসদ রয়েছে, উনি এখন হরিয়ানার প্রভারী হয়েও ত্রিপুরার ব্যবসায়ীদের কথা উনি বলেনি। 2 মিনিটের মধ্যে 20 টাকার উপর বরাদ্দ করে আমাদের হকার্স কর্নারকে শীততাপ নিয়ন্ত্রণ করতে উনি রায় দিয়ে দিয়েছেন এবং ডিপার্টমেন্টকে বলে দিয়েছেন কিছুদিনের মধ্যে আমাদের এটা হয়ে যাবে। তার জন্য আপনাদের সকলের মাধ্যমে আমি গোটা রাজ্যবাসীর সামনে রেখে আমি বলতে চাই, মুক্তির মহানায়ক জিন্দাবাদ, মুক্তির মহানায়ক জিন্দাবাদ। মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকতে সারা বছর ধরে রাজ্য জুড়ে এই মহতি কর্মকাণ্ড চালানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের ফ্যান ক্লাবের সদস্যরা। জানিয়েছেন রাজ্যের মুক্তিদাতা হিসেবে যাকে মেনে নিয়েছেন সেই বিপ্লব কুমার দেবের আদর্শ এবং অনুপ্রেরণাতেই রাজধানীর জিবি হাসপাতালের বাইরে আয়োজিত হবে তাদের পরবর্তী কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।